হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ইন্টারভিউ নাম্বার 2 সেকেন্ড পার্ট দ্বিতীয় পর্ব নিয়ে। এই পর্বে একজন পান সিগারেট বিক্রেতার জীবন কাহিনী নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তাই আর দেরি না করে চলুন ইন্টারভিউতে সবাই দেখে আসি। সো গো। হবিগঞ্জ আপনার কোন থানায়? হবিগঞ্জ থানা। হবিগঞ্জ থানার কোন গ্রামে আপনার বাড়ি? বামকান্দি। কি কি বিক্রি করেন আপনি? আমি পান সিগারেট এগুলো বিক্রি করি। আপনার পরিবারের সদস্য কতজন? আমার পরিবারে 4 জন সদস্য। আমার বাচ্চা, এক ছেলে এক মেয়ে, আমার স্ত্রী আর আমি। ওরা কি ঢাকায় থাকে নাকি আপনার ওই হবিগঞ্জ থাকে? না, ওরা থাকে ঢাকা, হবিগঞ্জ, আর আমি ঢাকা। মাস 15 দিন পরে পরে দেশে। আপনার কি মা বাবা আছে বাড়িতে? না, আম্মা আছে, আব্বু আব্বা নাই। ভাই আছে, 3 ভাই আছে, আর আমরা 4 ভাই। যে আপনি তো ঢাকায় থাকেন, ঢাকায় থাকলে আপনার পরিবারকে দেখাশোনা করে কে ওইখানে? ওইখানে আমার আম্মা আছে, আমার ভাই আছে, আমার ছেলে আছে, মোটামুটি একটু ক্লাস 3-তে পড়ে, ও একটু দেখাশোনা করতে পারে। আপনার বয়স কত হবে? আমার বয়স 30-এর মতোই হবে। আপনার প্রতিদিন আয় কত আসে? প্রতিদিন নিম্নে 350-400 টাকা আয় হয়। প্রতিদিন আপনার 300-350 আয় হয়, তাই না? মানে খরচপাতি বাদ দিয়ে, মানে খরচপাতি খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে আমার 350-400 টাকা থাকে। ও, প্রতিদিন থাকে? না জি, প্রতিদিন থাকে। হ্যাঁ, আমি মেসে থাকি। মেসের মধ্যে আনা 2 বেলা খাই আর থাকি, 120 টাকা ভাড়া দিই। আর 120 টাকা ভাড়া দিয়ে বাকি যেগুলা থাকে প্রায় 200-300 টাকা থাকে, এগুলা জমাইয়া আমি মাস শেষে বাড়িতে যাই। মেসে আপনার প্রতিদিন 120 টাকা নেয়? জি। থাকা খাওয়া সহ? জি জি, থাকা খাওয়া, 2 বেলা খাওয়া আর থাকা 120 টাকা। মাস শেষে আপনার কত, মানে মোট কত দিতে হয় আপনার যেখানে থাকেন? না, ওটা আবার আমরা দৈনিক ক্লিয়ার করে 120 টাকা ডেলি দিয়ে দিই মাজারের কাছে। তো মাস শেষে আপনার কত থাকে এমনি? মাস শেষে 5-6 হাজার টাকা থাকে। ওগুলা কি পরিবারের কাছে টাকাগুলো পাঠায় দেন? কোন সময় বিকাশে দিয়ে দিয়ে আবার কোন সময় সাথে নিয়ে যায়। যে পান সিগারেট রাস্তা রাস্তা বিক্রি করেন, কোনো সমস্যা হয়? না, এরকম সমস্যা হয় না, তবে মাঝে মাঝে হয়। ওইলো আমরা কারো কাছে বলি না, কারণ আমরা নিজেরটা রাস্তা রাস্তায় থাকি, নিজেরটা নিজেই বুঝে লাগে। কারণ কইলে আবার পরবর্তীতে ক্ষতিমতি করতে পারে। আর ঢাকায় যে আজ 7-8 বছরের মতো। ঢাকাতে আপনার 7-8 বছর হয়ে গেছে? জি, 7-8 বছর হয়ে গেছে এই পান বিক্রি। আপনি ঢাকাতে কিভাবে আসলেন? এমনি ঢাকাতে আসছি, আমাদের এলাকার এক ভাই আছে, ওই ভাইয়ে এখানে মেস করছে, তখন আমার ভাইয়ে আমরা কয়েকজন, আরও মোটামুটি কয়েকজন আছি ওখানে। এখানে প্রায় 7-8 বছর ধরে এখানে ব্যবসা করতেছি। কোনো সময় চা বেশি, কোনো সময় পান সিগারেট বেশি, কোনো সময় মোয়া বেশি, মানে যে সময় যেটা সুযোগ পাই। কারণ এটার ব্যবসার তো সবসময় একরকম একটা হয় না,
অনেক সময় এটার মধ্যে ভালো হয়, সা বেচতে ভালো হয়, অনেক সময় মোয়া বেচতে ভালো হয়, অনেক সময় শশা বেচতে ভালো হয়, মানে যেটার মধ্যে যে সময় ভালো হয় এটাই করি। আচ্ছা, আপনার মানে ছোটবেলার কোনো মানে স্মৃতি মনে আছে আপনার? ছোটবেলায় তো আমি আমার আব্বা মারা গেছিল, আমি ক্লাস সিক্স সেভেন পর্যন্ত লেখাপড়া করছি, করিয়া তারপর আমার নিজের কর্ম শুরু করছি, মানে সংসারে অভাব ছিল তখন আমি আমার নিজের কর্ম শুরু করছি। আমার আম্মু বলছে যে লেখাপড়া করা সম্ভব না, কারণ খরচ দিতে পারে না, তাই নিজের পায়ে দাঁড়াইতে শিখছি। আপনার কি কোনো স্বপ্ন আছে আমাদেরকে একটু বলবেন? আমার স্বপ্ন বলতে এটাই, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, আমার ছেলেটারে একটু পড়ালেখা করাম, আর বাস মেয়েটারে পড়ালেখা করাম, ওইটাই আমার একটু স্বপ্ন, যদি আল্লাহ যদি পূর্ণ করে এই হলো আমার স্বপ্ন। সামনের জীবন তো আমার বাচ্চা যদি বড় হয় তো আমার জীবন তো পরিবর্তন হইতে পারে, যে আমার বাচ্চা আচ্চারে যদি লেখাপড়া করাইতে পারি, এটা তো আমার ভাগ্য যদি তাকিয়ে থাকে তাহলে তো আমার জীবন তো পরিবর্তন হইতে পারে। আচ্ছা, আর আপনার কোনো কষ্টের কথা থাকলে আমাদেরকে বলতে পারেন? না, কষ্টের কথা আর কি, কষ্টের কথা বলতে এটাই, আমি আমি যদি কর্ম করে গাইতে পারি এটাই আমার সুখ, আমার কোনো কষ্ট নাই। আপনি যে কর্ম করে খেতে পারতেছেন সেটাই আপনার কাছে অনেক সুখ বলতেছেন, যে সব মিলে আমি ভালোই আছি। সব মিলে আমি মোটামুটি ভালোই আছি আল্লাহর রহমতে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আপনাকে ভালো থাকবেন। বন্ধুরা, আপনাদের মাঝে আবারও ফিরে আসবো তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। Go!